দর্শক, প্রতিদিনের বাংলাদেশের ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে থেকে। আপনারা দেখছেন আজকে সকাল থেকেই কিন্তু সড়কে যান চলাচল বেড়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু যার যার অফিসের উদ্দেশ্যে বের হচ্ছেন। গতকাল রাত বারোটা থেকে আজ ভোর ছয়টা পর্যন্ত কিন্তু সেনাবাহিনীর কারফিউ ছিল। সকাল থেকে কিন্তু কারফিউ শিথিল করা হয়েছে, আর কোনো কারফিউ নেই এবং সকল জনসাধারণকে রাস্তায় বের হয়ে এসে যার যার কাজে যাওয়ার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। তারপর থেকে কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে রাজধানী। অনেকেই চিন্তা করেছিল যে আসলে আজকের রাজধানীর পরিবেশটা কেমন, আজকের রাজধানীতে কেমন সহিংসতা কোনো ঝামেলা আছে কিনা, কিন্তু আজকের যে রাজধানীর পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে রাস্তায় সিএনজি, গণপরিবহন, রিক্সা, মোটরসাইকেল সহ ব্যক্তিগত যান সহ সব কিছুই চলাচল করছে এবং নগরবাসী কিন্তু অনেকেই যার যার প্রয়োজনীয় কাজে বের হচ্ছেন রাস্তায়। এখন ঢাকার যে সবচেয়ে বড় বড় বিপণী বিতানগুলো, যে মার্কেটগুলো আছে, সব মার্কেটই কিন্তু খোলা হয়েছে। যমুনা ফিউচার পার্কও খোলা রয়েছে, সবাই কিন্তু যার যার প্রয়োজনে ঘর থেকে বের হয়ে আসছেন। দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকে থেকে কিন্তু সবগুলো দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খোলা ঘোষণা করা হয়েছে এবং আজকে সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা সব কিন্তু খোলা। আজকে অনেক জায়গায় কিন্তু শিক্ষার্থীরা যাচ্ছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে ঢুকছেন, বিশ্ববিদ্যালয় হলগুলোতে যাচ্ছেন, তবে সব জায়গায় কিন্তু আজকে তেমন ক্লাস শুরু হচ্ছে না। তারপর দর্শক, আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যেই আন্দোলন হয়েছিল গত কয়েকদিনের, যেই আন্দোলন, সেই আন্দোলনের চূড়ান্ত দিন ছিল গতকাল কিন্তু শেখ হাসিনা সরকার পদত্যাগ করে এবং শেখ হাসিনা সপরিবারে কিন্তু দেশ ত্যাগ করে, দেশ থেকে পালিয়ে ভারতে চলে যায়। তারপর থেকে কিন্তু বর্তমানে এখন পর্যন্ত কিন্তু সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে সব কিছু, সেই সাথে কিন্তু আজকের মধ্যেই কিন্তু একটি জাতীয় সরকার গঠন করার আলোচনা চলছে। দর্শক, আমরা আপনাদেরকে একটু রাস্তার অবস্থা দেখানোর চেষ্টা করছি। রাস্তায় কিন্তু আজকে অনেক গাড়ি কিন্তু আছে, রাস্তায় কিন্তু অনেকটাই স্বাভাবিক, তবে অন্য যে কোনো দিনের তুলনায়, গত কয়েকদিনের তুলনায় আজকে গাড়ি যানবাহন চলাচল বেশি, ব্যক্তিগত গাড়ি সহ সব গাড়ি বেশি, কিন্তু আগের মতো এখনও কিন্তু ঢাকার পরিবেশ স্বাভাবিক হয়নি, স্বাভাবিক হওয়ার চেষ্টা হচ্ছে এবং সবাই রাস্তায় বের হয়ে আসার, দেশের প্রয়োজনে, নিজেদের প্রয়োজনে রাস্তায় বের হয়ে আসার চেষ্টা করছে। দর্শক, আমরা আপনাদেরকে যমুনা ফিউচার পার্কের সামনের এলাকার একটি চিত্র দেখানোর চেষ্টা করলাম। এতক্ষণ পুরো ঢাকার চিত্রই কিন্তু অনেকটাই এরকম, সবাই কিন্তু রাস্তায় বের হয়ে আসছে এবং রাস্তায় তেমন কোনো সংকট তৈরি হচ্ছে না। আপনাদেরকে এতক্ষণ যমুনা ফিউচার পার্কের সামনে থেকে জানাচ্ছিলাম ঢাকার সর্বশেষ পরিস্থিতি। আমি আবু বকর রায়হান, সঙ্গেই থাকুন আপনারা প্রতিদিনের বাংলাদেশের।